জাবের এক দৌড়ে বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে বলতেছেন, বিবি ও বিবি ঘরে কিছু আসেনি, আমার নবী রহমতের নবী পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, আমার ঘরে যদি খানা থাকে গো বিবি, আর নবীর পেটে যদি পাথর থাকে জবাব দিতে পারবো না, মালিকের দরবারে জবাব দিতে পারবো না। যেই নবী রহমতের নবী, যেই নবীর উসিলায় আল্লাহ পাক তোমারে আমারে খাওয়াইতেছে, এই নবী যদি না খায়া থাকে আর তুমি আমি খাই জবাব দিতে পারবো না। বিবি গো বলো না ঘরে কিছু আসেনি। বিবি তখনই ডাক দেয়া কয়, স্বামী গ অল্প কিছু রুটি আর অল্প কিছু গোস্ত আছে, চার পাঁচজন মানুষ খাইতে পারবে, তুমি আল্লাহর নবীকে যা দাওয়াত দাও, দুপুর বেলা নবী যেন আমাদের বাড়িতে দাওয়াত রাখেন। জাবের দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন, যায়া নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজ দুপুর বেলা জাবের বাড়িতে আপনার দাওয়াত। দিনের নবী মায়ার নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না, আমার নবী দরদি নবী, উম্মতের দরদি নবী। হঠাৎ করে নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা নবী এলান দেওয়া শুরু করলেন, সাহাবীরা রে যে যেখানে কাজের ভিতরে মগ্ন আর তোমরা সামনে কাজ বাড়ায়ও না, একটা এলান আমার শোনো, তোমাদের ভাই যাবে আজ দুপুর বেলা তোমাদেরকে দাওয়াত করেছি, অথচ জাবির দাওয়াত দিছেন নবীকে একা, আর সাহাবি সংখ্যা হলো 1500, খানা আছে মাত্র চারজন পাঁচজনের খানা, নবী দাওয়াত দিয়া দিছেন 1500। জাবির চোখগুলা বড় বড় হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, স্বাভাবিকভাবেই তো টেনশনে পড়ার কথা, আমি দাওয়াত খাওয়াবো চারজন পাঁচজন, যদি খবর পাই আসতেছে 1000, তাহলে দাওয়াত বাড়িওয়ালার অবস্থা কি হবে? বাড়িওয়ালার অবস্থা হবে বাড়ি থেকে বাইকে চইলা যাওয়া, ঠিক না? বাড়ি থেকে বাইকে চইলা যাওয়া, ঘরে তালা দিয়ে চইলা যাবে, আমি খাওয়াবো চারজন পাঁচজন, আইতেছে 1000, এখন কি করব? আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলেন 1500। জাবের চোখগুলো বড় বড় হয়ে গেল, দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন, আয়েশা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গ ও বিবি সর্বনাশ হয়ে গেছে গো বিবি, তুমি তো আমাকে বলেছিলে নবীকে দাওয়াত দিতাম, আমি তো দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ার নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে আসতে পারেন না। নবীজির সাহাবি ছিলেন নবীর সাথে 1500, নবী তো 1500 সাহাবির দাওয়াত দিয়া দিছি, ও বিবি এখন বলো কি করি, এখন বলো কি করি, হাই 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 কত বড় পেরেশানি। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনি কি পরিমাণ বুদ্ধিমতী নারী ছিলেন, দেখেন কি পরিমাণ ইয়াকিন ছিল তাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি। বিবি সাহেব বলতেছে, স্বামী গো ও স্বামী টেনশন করো কেন, টেনশন করো কেন, একটা কথার জবাব দাও, নবীকে দাওয়াত দিয়েছে কে? হযরত জাবের বলেন, নবীকে দাওয়াত তো আমি দিয়েছি। বিবি সাহেব বলতেছে, তো 1400 আর 1500 সাহাবিদেরকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন, 1500 সাহাবিকে আমি দেই নাই, দাওয়াত দিয়েছেন মায়ার নবী। এমনি জাবেরের বিবি বলে, তাহলে আল্লাহর কসম কোনো টেনশন আমাদের নাই, নবী যদি নিজের জবানে 1500কে দাওয়াত দিয়া থাকেন, তুমি না দিয়া থাকো, তাহলে আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে, এটা আল্লাহ ভালো বুঝবে। কারণ আশিক আর মাশুকের এখানে খেলা শুরু হয়েছে, নবী হলেন আশিক, আল্লাহ হলেন মাশুক, আশিক বলে ফেলছে, এখন আশিকের কথার দাম মাশুক কেমনে রাখবে সেটা তিনি বুঝবে, তোমার আমার টেনশন নাই। সুবহানাল্লাহ, যেরকম কত সুন্দর জবাব, কত সুন্দর বুদ্ধি, মহিলাদেরও বুদ্ধি আছে, আপনাদের ঘরে যে বিবি সাহেব, বিবি সাহেবেরও বুদ্ধি আছে, আপনি যদি মনে করেন যে আপনার ম্যাডামের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এটা ঠিক হবে না। নবী বলেন, ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করে করো, এটা নবীর সুন্নত, ঘরের কাজ যদি স্ত্রীর সাথে পরামর্শ করা হয় আল্লাহ পাক এই কাজের মধ্যে বরকত দেয়, এবং বিবি সাহেবের মনটা খুশি হয় যে আমার স্বামী দুই একটা কথা আমাকে জিজ্ঞেস করে, আমার সাথে পরামর্শ করে, সিদ্ধান্ত নেবেন আপনি যা করবেন আপনি, কিন্তু পরামর্শ নেবেন স্ত্রীর কাছ থেকে, পরামর্শে মাঝে মাঝে স্ত্রী ভালো পরামর্শও দিবে, যদি ভালো পরামর্শ দেয় এই পরামর্শ মোতাবেক কাজ করবেন, যদি বুঝেন না তার পরামর্শ মতো কাজ করতে পারবেন না, আপনি ভিন্নভাবে কাজ করবেন, করেন তাও অসুবিধা নাই, কিন্তু পরামর্শ তার একটা মত নেওয়ার কারণে আল্লাহ আপনার এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে।
যদিও এই কাজে সফলতা কম ছিল, আল্লাহ স্ত্রীর পরামর্শ নেওয়ার খাতিরে এই কাজে আল্লাহ পাক আপনার এই কাজের মধ্যে সফলতা দিয়া দিবে। এটা স্ত্রীর সাথে পরামর্শ করার গুণ। আর হাজিরিন, আর বলি কেমনে বলি আমাদের দেশে মহিলাদের বুদ্ধি নাই, বুদ্ধি না থাকলে দেশ চালা কে, পুরুষ না মহিলা? আপনাদের এলাকাতে নাকি? আমরা যখন সৌদি গেলাম তো আমি আল্লাহ পাকের অশেষ দয়া 10, 11, 12 তিনবার গেলাম, তো একজন আমার জিজ্ঞেস করে সৌদির এক শায়েক, সে আমাকে আরবিতে বলতেছে, এই বাড়ি কোথায়? তো ওদের তো ভাষাই এরকম, এটা তো আপনারা বুঝবেন না, আরবিতে ভাষাটাই, আরবিতে আপনিও নাই তুমিও নাই, সব আলাদা, সব এক ক্যাটাগরি। বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ আমারে কয় কি শুনবেন, কয় তোমাদের বাংলাদেশে পুরুষ মানুষ আসেনি? আমি মনে মনে কই, মা এই বেজুতির বেজুতি বাবা থেকে। আমি বললাম আমারে কি তোমার বেটি মনে হয়, আমারে মহিলা মনে হয়, আমি যে পুরুষ দেখো না? হয় না, এই জন্য বলি না, এই যে বলতেছি এই জন্য যে তোমাদের পুরুষ কই, মহিলা একজন নামে আরেকজন উঠে, পুরুষ মানুষ কোথায়? প্রশ্ন এটা থাকে নি না? থাকে না। আমরা বলি না আমরা মন্দ বলবো না, আমরা খারাপও বলবো না, তবে এটা এটুকু বলি যে মহিলাদের বুদ্ধি আছে, দেশও চালাইতেছে আমাদের মহিলায়, আপনার ঘরের ম্যাডাম তার একটু মূল্যায়ন করবেন, তার একটু দাম দিবেন, তার একটু আদর করবেন, তার একটু কদর করবেন। এটা আমার নবীর বহুত বড় সুন্দর, ও আ রিফু হুন্নাবিল মারুফ, নবী বলেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, স্ত্রীদেরকে মায়ার সুরে ডাক দিও, স্ত্রীদেরকে মায়া করো, মাঝে মাঝে ঘরের কাজ সব কাজে পরামর্শ নিও, তার পরামর্শ ভালো লাগলে পরামর্শ মতো কাজ করো, সে তার অন্তরটা শান্তি পাবে, দোয়া করবে আল্লাহ আমার আব্বা আম্মা আমার একটা ভালো জায়গায় বিয়ে দিছে, আমার স্বামী আমাকে মায়া করে, ঘরের কাজ করবে আমার সাথে পরামর্শ করে। আর যদি আপনি ঘরের কাজ সব একা একা করেন, স্ত্রীকে কিছুই না বলেন, সে কষ্ট পায়, হায় রে আমারে কোথায় আব্বা আম্মা বিয়ে দিল, আমার ডিউটি শুধু পাক করে, বড় করে উঠতেই দেয় না, আমারে ঘরের সদস্যই মনে করে না, আমারে ঘরের সদস্যই মনে করে না। আপনি স্বামীর কোনো আচরণে স্ত্রী যদি কষ্ট পায় আর এক ফোঁটা চোখের পানি তার মাটিতে পড়ে, এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, এবং এই মামলা বড় জটিল মামলা, হাশরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, স্ত্রীর চোখের পানির ফুটার মামলা। স্ত্রী যদি বলে আল্লাহ আমি দুর্বল ছিলাম, ঘরে আমার পক্ষে কেউ ছিল না, আল্লাহ আমার উপরে জুলুম হতো, আমার উপরে নির্যাতন হতো, মানসিক টর্চার শারীরিক টর্চার আমার উপরে হতো, এই মামলা যেই স্বামীর উপরে থাকবে সে আল্লাহর আদালতে মাপ পাবে। এজন্য আল্লাহর দোহায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন স্ত্রী কেমন বুদ্ধিমতী নারী, তিনি বলেন টেনশন নাই, যাও আল্লাহর নবীকে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ, হযরত জাবের আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আপনার সাহাবীরা কোথায় গো নবী, চলুন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন, জাবের নবীজির পাশে আসেন না, একটু দূরে দূরে যাক থাকতেছেন। টেনশন টেনশন হবেই তো টেনশন, কারণ টেনশন করার বিষয়, যদিও তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সামনের সময়টা কেমন হয় রে, কেমন হয়, দাওয়াত খাওয়াইতে বসাইলে পর খানা থাকবে কি না, নবী খানা পাবে কি পাবে না, আমি নবীকে আগে খাওয়াবো নাকি পরে খাওয়াবো, আমি যদিও আগে খাওয়াইতে চাই আমার নবী আগে খাবে কি খাবে না, যদি সাহাবীরা আগে খায় নবী তো খানা পাবে না। জাবিরের বহুত বড় টেনশন মাথার মধ্যে কাজ করতেছি, ওই অবস্থায় নবী তাকে দেখেন, জাবের টেনশনে তার চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে, নবী ডাক দিয়া বলেন জাবির আমি নবীর কাছে আসো, নবী ডাক দিয়া কাছে আনলেন, আইনেই নবী কানে কানে ডাক দিয়া বলেন জাবির রে টেনশন করো না, আমার আল্লাহ জানায় দিছে আজ তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ বহু রকমের বরকত দিয়া দিবে। এ যাবে আমি নবী নিজের থেকে কিছু বলি না রে, আমি তো আমার আল্লাহর কাছ থেকে ইশারা পায়া বলছি, যদিও তোমাদের খানা কম, কিন্তু এই কম খানার ভিতরে আল্লাহ পাক অনেক অনেক বেশি বরকত দিয়া দিবে, টেনশন করো না। জাবেরের মনটা খুশি হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে জাবের নাতনিদের বাড়িতে হাজির হয়ে গেলেন। মায়ার নবী তখন ডাক দিয়া বলেন জাবির কই তোমার রুটির পাতিল গোশতের পাতিল, আমি নবীর কাছে আনো। জাবের যখন গোশতের পাতিল নবীন রুটির পাতিল নবীর কাছে আনলেন, নবীজি তখন গোশতের পাতিলের ডাকনা সরাইয়া রুটির পাতিলের ডাকনা সরাইয়া মুখের একটু পবিত্র লব লাগাইয়া দিলেন,
আর ডাকনাটা নবী নিজের হাতেই লাগায় দিলেন। এরপরে নবী ডাক দিয়া বলেন, যাবে অ যাবে শুধু রুটি নিবা আর নিবা, গোস্ত শুধু নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া তুমি দেখবা না কি পরিমাণ রুটি আর গোস্ত এখনো বাকি আছে, একবারও তুমি ডাকনা উঠাইবা না, উঠাইবা না রে যাবে, শুধু তুমি নিবা দেখবা না। এই বইলা যাবে যেই মাত্র নবীকে বললেন, নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান, আপনি একটু বসেন গো নবী, আপনি প্রথম চান্সে বসে যান, কারণ আমি আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য আয়োজন করেছি। অগনবীজি আপনি আগে বসুন, কিন্তু মায়ের নবী বলে যাবে আমাকে নিয়ে তুমি টেনশন করো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, তোমার বাড়ির মেহমান হলো আমার 1500 সাহাবী, আমি হলাম আজকে মেজবান, আমি হলাম তোমার মতো বাড়িওয়ালা, আমি খানা খাওয়াবো আর আমার সাহাবীরা খানা খাবে, সবাই খাওয়ার পর যা থাকবে তুমি আর আমি খাবো। এতে করে যাবের টেনশন কমলো না আরো বাড়লো, কমলো না বাড়লো আরো বাড়লো। হায়রে নবী কি বলে, মাত্র চারজনের খানা, খানা খাইবে 1500, 1500 সাহাবিরা খানা খাওয়ার পরে যা থাকবে, এরপরে নবী নাকি খানা খাবে, হায় খানা থাকবে কি থাকবে না টেনশন। এই অবস্থায় নবীজি বলেন, যাবে আমার 500 সাহাবির তুমি বসায় দাও, 500 সাহাবিরে বসায় দেওয়া হলো। আল্লাহর নবী তিনি মাস্কাট নিয়ে হাঁটেন, আর নবী বলেন, যাবের এই জায়গায় আরও রুটি দাও, এখানে আরও গোস্ত দাও, এখানে আরও গোস্ত দাও, আরও রুটি দাও। এইভাবে নবীজি একজন একজন করে দেখেন, আর যাবেরকে বলেন দেওয়ার জন্য, যাবের তিনি দিতেছেন দিতেছেন, আর নবী দেখতেছেন। এ ভাইয়েরা দেখতে 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 1500 সাহাবির খানা শেষ হয়ে গেল, 1500 সাহাবির তিনবারে 500 কইরা বসানো হলো, একবারও আমার নবী বসেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ, নবী প্রতিবার ডাক দিয়া বলেন, যাবে সব শেষে আমি খানা খাবো, যা থাকবে তুমি আর আমি খাবো, তুমি আর আমি খাবো, তুমি ডাকনা উঠায়ও না, শুধু খানা নিতে থাকবা, খানা নিতে থাকবা, নিতে থাকবা। ভাইরা বন্ধুরা, 1500 সাহাবি খানা খাওয়ার পর যাবের টেনশনে পড়ে গেলেন, হায়রে এখন তো আমি আর নবী বাকি, জানি না পাতিলের মধ্যে গোস্ত আছে না নাই, যদি পাতিলের মধ্যে গোস্ত না থাকে আমার নবীর জন্য আমার যে কোনো মূল্যে খানা পাকাইতে হবে, হায়রে জানি না আছে না নাই। যাবের মনের মধ্যে আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, দৌড় দিলেন পাতিলের দিকে দেখার জন্য, গোস্তের পাতিলের দিকে দৌড়। নবীজি টের পাইলেন যাবের দৌড়াইতেছে, পাতিলে গোস্ত আছে না নাই দেখার জন্য। নবী ডাক দিয়া কই, যাবে খবরদার ঢাকনা উঠাইও না, কিন্তু যাবের আর বাধা মানলেন না, তিনি যাইয়া ঢাকনাটা উঠে ফেললেন। ঢাকনা উঠা যাবের দেখেন, শুরুতে যেই পরিমাণ গোস্ত ছিল ওই পরিমাণ গোস্ত এখনো আছে, এক জাররা পরিমাণ কমে না, গোস্ত কমে নাই, রুটিও কমে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, যাবে তুমি কি ভুল করছো রে, তুমি যদি ডাকনা না উঠাইতা, তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ দিছিল, মদিনার সমস্ত মানুষে যদি আজ তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো, তবুও তোমার খানার বরকত কমত না। কিসের আর 1500 আর 2000, হাজার হাজার মানুষও যদি আজ খাইত বরকত কমত না। এজন্য বলি বরকত এটা সংজ্ঞা দেওয়া বুঝাইবার বিষয় না, এটা ধৈরা দেখাইবার বিষয় না, এটা বুঝতে হয় আমার ঘরের ভিতরে বরকত আসবে, এক লোক 50,000 টাকা মাসে কামাই করে, এরপরে ঘরে বরকত নাই, মাস শেষে দেখা যায় ঋণ থাকে, আরেকজন ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদ, 5,000 টাকা বেতন, এরপরও আলহামদুলিল্লাহ মাস শেষে কোনো ঋণ নাই। কাকরাইল মসজিদের ভিতর ইটালি থেকে জামাত, ওই ইটালির জামাতের মধ্যে এক যুবক মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই খ্রিস্টান যুবক ছেলেটা একদিন কাকরাইল মসজিদে বয়ান করে,
বয়ান করে আর চোখের পানি জোরে জোরে যুবক কান্দে, যুবক ডাক দিয়ে বলতেছে ওরে দুনিয়ার মুসলমান, আমি আজ ইসলাম ধর্মের দাওয়াত পেয়েছি, বিদায় মুসলমান হয়েছি, কিন্তু আমার আব্বা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, আমার আম্মা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, বিধায় তারা মুসলমান হতে পারে নাই, আমিও কেমনে মুসলমান হয়েছি। আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি তো দুনিয়ার একটু সুখ শান্তির জন্য, একটু শান্তির জন্য, একটু আরামের জন্য, মনের মধ্যে একটু প্রশান্তির জন্য, অপরাধ জগতের এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ আমি করি নাই, এমন কোনো গুণা নাই যেই গুণা আমি করি না। বলুন তো, গুণা করলে পড়ে অন্তরে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? গুনার বোধ আসর হলো, একটা গুণা করার পর আরেকটা গুণা করানোর জন্য শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে আর বলবে, তুই এই গুণাটা করছু, আরেকটা গুণা তুই কর, অন্তরের ভিতরে শান্তি পাবি। একটা গুণা করার পর আরেকটা গুণা শয়তান তরে করায় অন্তরে শান্তি মিলার জন্য, কিন্তু না না, দ্বিতীয় গুণাটা করার পর তার অশান্তি আগের চেয়ে ডাবল হয়ে যায়, আরেকটা গুণার করার পর আবার ডাবল হয়ে যায়। যতবার শান্তি পাওয়ার আশায়, অন্তরে শান্তি পাওয়ার আশায় গুণার কাজ করে বেড়ায়, ততবারই অশান্তি তার ডাবলের ডাবল বেড়ে যায়। যুবক ডাক দিয়ে বলতেছে, মুসলমান, ও আমার মুসলমান ভাইরা রে, আমি মাত্র মুসলমান হয়েছি, আমি কেমনে মুসলমান হলাম? আমি তো একদিন রাস্তা দিয়ে যাইতেছি, হাতের মধ্যে ছিল আমার গানের বাজনা, গিটার ছিল আমার হাতে, আমি তো ইসলাম ধর্ম কি জিনিস বুঝতাম না, জানতাম না। ইটালিতে মুসলমানের একটা জামাত গেছে দাওয়াত তবলিগের, তবলিগের সাথীরা তারা মসজিদে অবস্থান করেছে, বিকালবেলা বের হয়েছে গাছটির জন্য, আমি তাদের পাশ দিয়ে যাইতেছিলাম, তখনই আমির সাহেব আমাকে ডাক দিলেন, এ যুবক বইলে তিনি আমাকে ডাক দিলেন, আমি অল্প সময়ের জন্য একটু থামলাম, আমাকে তিনি দাঁড়ানো অবস্থায় কয়েকটা কথা শুধু বললেন, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, মাঝখানে আমাদের ডিউটি কি? তিনটা কথার ভিতরে আমি টের পাইলাম, এতদিন যাবত আমি যেই শান্তির নেশায় ঘুরতেছি রে, এই শান্তির আবাস আমি তিন কথায় পেয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, হুজুর আমাকে আরো কিছু কথা আপনি শুনান। হুজুর আমাকে বললেন, বাবা যুবক একটু মসজিদের ভিতরে তুমি আইবানি রে। আমি কথাটা শোনা মাত্রই মসজিদের ভিতরে যায় ঢুকলাম, বয়ান করতেছেন বয়ান শুনতেছি, এক পর্যায়ে আমার জীবনের সমস্ত ভুলগুলি আমার চোখে ধরা পড়ল, অন্যায়গুলি ধরা পড়ল, অপরাধগুলি সব চোখের সামনে বাসতে লাগল। আমি যত গুণা করেছি ওই গুণাগুলি আমার চোখের সামনে বাসতে লাগল, আমি আমাকেই তিরস্কার দিতে লাগলাম। এক পর্যায়ে চোখের পানি ভাসাইয়া আমি হুজুরের হাত ধরে বলি, হুজুর আমি যেই শান্তির আশায় ঘুরতেছি, শান্তি পাই না পাই না, সেই শান্তি এখন আমার কলিজায় আমি অনুভব করতেছি, আমাকে আপনি আর দেরি করবেন না, এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায় দেন। বিবি সাহেব আমাকে ফোন দিল, স্বামী, ও স্বামী কোথায়? আমি বললাম, বিবি আমি তো মসজিদের ভিতরে, আল্লাহু আকবার জোরে খা, বিবি সেও তো খ্রিস্টান, মসজিদের ভিতরে স্বামী। এই কথা শোনার পর খ্রিস্টান মেয়েটা অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি মসজিদের ভিতরে কেন গিয়েছ? যুবক কান্দে আর বলে, আমি কান্দতেছি আর বলতেছি, বিবি গ, ও বিবি আমি সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছি, আমি সত্য নবীকে পাওয়া গেছি, আমি এতদিন অন্ধকারে ছিলাম, আমি যে শান্তির আশা দিক দিগন্তে মন যেভাবে চায় সেভাবে দৌড়ায়, শান্তি আমার হৃদয়ে আর পাই না পাই না,
এই শান্তির সাক্ষাৎ আমি পেয়ে গেছি, আমি শান্তির ধর্ম গ্রহণ করে নিয়েছি, ঘর ধর্মের নাম হলো ইসলাম, এমন এক ধর্ম গ্রহণ করেছি গো বিবি, যেই ধর্মের কালেমার ওজন সাত আসমান সাত জমিনের চেয়েও অনেক ভারী। বিবি সাহেব ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ও স্বামী তাহলে এখন আমি কি করব, আমি কি করব, আমি কি করব? স্বামী বলতেছে, বিবি গো, আমিও তোমাকে কালেমার দাওয়াত দিয়ে দিলাম, আমি মুসলমান হয়েছি, হইয়াই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলাম। বিবি বলতেছে, স্বামী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কোনো অসুবিধা নাই, বিন্দু পরিমাণ দেরি করব না, কিন্তু তুমি যে বলেছ ইসলাম ধর্ম, এই ধর্মের কালেমার ওজন সাত আসমান সাত জমিনের চেয়েও অনেক ভারী, এই কথাটা আমাকে একটু বুঝাইতে হবে, আমাকে তুমি এই কথাটা একটু বুঝাইতে হবে। বিবি ডাক দিয়ে কয়, আমি একটা দাড়ি পাল্লা হাজির করব, এই দাড়ি পাল্লার এক পাল্লার মধ্যে তুমি কালেমা কাগজে লিখে নিয়ে আসবা, এই কাগজে লিখা কালেমা এক পাল্লার মধ্যে রাখবো, আর এক পাল্লা সাত আসমান সাত জমিন লাগবে না, আমাদেরকে আল্লাহ যে একটা সন্তান দিয়েছে এই ছোট্ট মানিকটারে এক পাল্লায় রাখব, যদি তোমার কালেমার পাল্লা ভারী হয় আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে সুবহানাল্লাহ, যুব আমি সাহেবের কাছে যাইয়া হাত জোর করে কয়, হুজুর আমি তো সর্বপ্রথম কালেমার দাওয়াত আমার স্ত্রীকে দিয়েছি, আমার স্ত্রী সে কালেমা গ্রহণ করবে গো, কিন্তু শর্ত যা আরোপ করেছে এই শর্তের ব্যাপারে আমি কিছু জানি না। হুজুর আপনারা বলেছেন, আমি আপনাদের জবানে শুনেছি, আমার নবীর হাদিস আপনি শুনাইছেন, হাদিসটাই আমি আমার স্ত্রীকে জানায় দিছি, কিন্তু আমার স্ত্রী তো শর্ত লাগায় দিল, সে কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু দাড়ি পাল্লার মধ্যে ওজন দিবে, এক পাল্লায় নাকি কালেমার কাগজ, আর এক পাল্লায় আমাদের সন্তান রাখবে, হুজুর এখন আমি কি করব বলেন, পরামর্শ দেন, পরামর্শ দেন, কাগজের মধ্যে আপনি কালেমা লিখে দেন, এই কাগজের টুকরা নিয়ে আমি বাড়ি যাব, দাড়ি পাল্লায় ওজন হবে। আমির সাহেব তখন চোখের পানি জড়ায় আল্লাহর কাছে হাত উঠে দিছেন, আমির সাহেব হাত উঠে কই, মালিক তোমার কালেমার ওজন কি পরিমাণ, এইটা তো আমরা বুঝি, ইমানদাররা বুঝি, কিন্তু অমুসলিম যারা তারা কেমন করে বুঝবে গো মালিক, হাসরের ময়দানে অমুসলিমরাও দেখবে কালেমার ওজন কি পরিমাণ, রুবা মা ইয়াওয়াদুল্লাদি না কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আবু জাহেল, উতবা সাহেব, ফেরাউন, হামান সবাই চোখের পানি জড়ায় জড়ায় কান্দবে আর বলবে, হায় রে যদি দুনিয়াতে কালেমা পড়তাম, যদি আমি দুনিয়াতে কালেমা পড়তাম, আজ আমার গোলাম কালেমার কারণে মুসলমান হইয়া জান্নাতের দিকে যায়, আমি মালিক, আমি মালিক হইয়া জাহান্নামী হলাম, আবু জাহেল কান্দবে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক, উমাইয়া চোখের পানি জড়ায় জড়ায় কান্দবে আর কইবে, হায় রে আমি কেন আবু জাহেলের কথা শুনলাম, আমার গোলাম বেলাল আজকে জান্নাতের মেহমান, আর আমি মালিক হইয়া জাহান্নামী, হায় রে কেন আমি ঈমান গ্রহণ করলাম না। এই কথাটা হাসরের ময়দানে বেঈমানরা বলবে, হাসরের মাঠে হলো ঈমানের মূল্য বোঝার জায়গা, হাসরের ময়দানে ঈমানের দাম জাগার জানার জায়গা। দুনিয়ার জগৎ, দুনিয়ার জগৎ হলো আলু পেঁয়াজ রসুনের দাম চিনার জায়গা, হাসরের ময়দান ঈমান চিনার জায়গা, ঈমানের মূল্য চিনার জায়গা। আমি সাহেব বলতেছি, মালিক দুনিয়াতে তো ঈমানের দাম বোঝা যায় না, কারণ দুনিয়াতে ঈমানের বাজার বলতে কোনো বাজার নাই, কিন্তু মালিক তুমি যদি চাও, তুমি যদি চাও দুনিয়াতেও তুমি তোমার কুদরত দেখাইতে পারো, ঈমানের দাম তুমি চাইলে দেখাইতে পারো, আল্লাহ আমি তোমার উপরে ইয়াকিন করে কাগজের মধ্যে কালিমা লিখে দিলাম, কালিমা লিখে দিলাম, লেখাটা আমার কাম, বাকি সব তোমার কাজ। আর একটু জোরে সুবহানাল্লাহ,
চোখের পানি ঝরাইয়া চোখের পানিটা ফালাইয়া সাদা কাগজের টুকরার মধ্যে আমি সব কালেমা লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার মধ্যে আমার আল্লাহর নাম কালেমার মধ্যে নবীর নাম কালেমার মধ্যে আল্লাহর নাম নবীর নাম দুটোটা নাম আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই কেউ যদি খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে কালেমা হবে আমাদের সমাজে কিছু রোগ আছে কিন্তু আছে আছে কিছু রোগ আছে উত্তরবঙ্গে গেছিলাম কিছু কিছু মসজিদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কাইটা দিছে মসজিদের গেইটে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে কালেমার অংশ না কালেমা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এরা ইমানের বহুত বড় ডাকাত ঠিক কিনা জোরে খান বহুত বড় ডাকাত যারা এই ধরনের কথা বলবে মনে রাখবেন এ আপনার বন্ধু নয় আপনার লেবাস পরে আপনার সুরত তৈরি আপনার ভিতরে ঢুকে আসছে ইমান ডাকাতি করার জন্য বেশি কথা বললে উলামায়ে কেরামের কাছে নিয়ে আসবেন যদি বলে আপনার নামাজ হয় না নামাজ এইভাবে দাঁড়াইতে হয় আপনার রুকু হয় না রুকু এইভাবে পড়তে হয় এভাবে পা নিয়ে খাড়াইতে হয় এভাবে হাত উঠাইতে হয় এই করতে হয় সেই করতে হয় জুম্মা এইভাবে পড়তে হয় জানাজা এইভাবে পড়তে হয় এই কথা বইলা বইলা যারা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যুক্তিতে যাবেন না তর্কে যাবেন না বলবেন হাদিস আমি এত বেশি জানি না কোরআন সম্পর্কে আমি অজ্ঞ তুমি যদি কোরআন হাদিসের পণ্ডিত হও চলো হুজুরের কাছে যাই মুফতি সাহেবের কাছে যাই মাদ্রাসায় যাই ইমাম সাহেবের কাছে যাই দেখবেন তখনই আপনার কাছ থেকে পালাবে কত বড় ডাকাতি কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা না বললে ঈমানদার হওয়া যায় না আর সে বলতেছে আর তারা বলতেছে কালেমার অংশ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আর তাদের কথায় পইরা উত্তরবঙ্গের কিছু মসজিদে মসজিদের গেইটে যেই কালেমা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এই অংশটা কাইটা দিছে আল্লাহ তুমি সহিহ বুঝদান করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আমার বাইরা বন্ধুরা যুবক এই কথা বলতে আমি সব কাগজের মধ্যে তিনি এই কালেমা লিখে দিলেন আর যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন যুবক আল্লাহর উপর ভরসা করে তুমি সামনের দিকে আগাও কাগজের টুকরা নিয়ে তুমি সামনের দিকে যাও তোমার বিবিকে যায় বলবা কোথায় দাড়ি পাল্লা এক পাল্লার মধ্যে এই কাগজের টুকরা রেখে দিবা আরেক পাল্লায় তোমরা তোমাদের সন্তানকে রেখে দিবা বাকিটা করবেন আমার আল্লাহ করবেন কে আরেকটু জোরে কে আল্লাহ চাইলে পারে না পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই মন কাল সিওয়া জালিকা কদ কাল মুহালা মন কাল সিওয়া জালিকা কদ কাল মুহালা লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়ালি মাওলা আল্লাহর বান্দা জুবু কাগজের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা দিল দিলটা নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর বান্দা এরে যুবক তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি দেখো না কত যুবক যৌবনে কবরে চলে গেল কত যুবক খেলার সাথী আজকে কবরে শুয়ে রইল লেখাপড়ার সাথী আজকে কবরে চলে গেল একটু দিলটারে বুঝাও বুঝাও আর কত গুনার দিকে দৌড়াইবা তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি আল্লাহ তারে যৌবনী অলির খাতায় নাম লেখা দিছে যৌবনকালেই তারে আল্লাহ পাক সঠিক পথে ফিরে আনছে দিলের ভিতরে কান্না ছিল দিলের ভিতরে শান্তি পাওয়ার আশা তার ছিল আল্লাহ পাককে পাওয়ার তালাশ অন্তরের শান্তি পাওয়ার নেশায় ঘুরতেছে সঠিক পথে যুবক খুঁজতেছে যুবক তোমার অন্তরও যদি আল্লাহ পাওয়ার ইচ্ছা জাগে
তোমার অন্তরেও যদি অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য ইরাদা থাকে, তুমিও যদি তালাশ কর, আল্লাহ তোমাকে পথ দেখায় দিবে, টেকি না জোরে কর। কিন্তু অন্তরের ভিতরে এই তালাশ লাগবে, অন্তরের ভিতরে তলব লাগবে, তলব। অন্তরে যদি তলব থাকে, আল্লাহ রাস্তা বের করা দেয়। আর আমি যেই পথে চলতেছি এই পথেই চলি, ঘুরে তাকাই না, ভুল পথে চললাম না সঠিক পথে চললাম, কোনো খবর নাই। মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে কই যাইবা, আমি বলি ঢাকা। একজনে যদি কয় এটা তো ঢাকার কোনো গাড়ি না, এই গাড়িটা হলো চিটাগাং যাওয়ার গাড়ি, এই গাড়ি হলো মমিসিং যাওয়ার গাড়ি, তুমি ঢাকার গাড়িতে উঠো নাই। যেই যুবক সত্যি সে ঢাকা যাওয়ার ইরাদা করে, গাড়ি থেকে নামবে, ঢাকার গাড়িতে যা উঠবে, গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের সবের বাড়ি হলো জান্নাত, জান্নাতের গাড়িতে উঠার জন্য সবাই চেষ্টা আছি রে ভাই। কিছু ভাইয়েরা জাহান্নামের গাড়িতে উঠে বসা রইছে। আমি আপনি যাই ডাক দিয়া বলতেছি, ভাই এটা জান্নাতে যাওয়ার গাড়ি না, এটা জাহান্নামের গাড়িতে ভুলে উঠে গেছ। কিছু আল্লাহর বান্দা কথাটা শোনার পর গাড়ি থেকে নামে, জান্নাতের গাড়িতে বসে জান্নাতে চলে যায়। আর কিছু মানুষ আছে এমন কয়, না আমি নামবো না, নামবো না, তোমার কথায় আমি নামবো না, আমি কম বুঝি না, আমি ভালো করে বুঝে শুই না গাড়িতে উঠছি, আমাকে বুঝানো লাগবে না। এই বইলে যদি সে গাড়িতে না নামে, গাড়িতেই বসা থাকে, বলুন তো তার ঢাকা যাওয়া হবে নি। আল্লাহর বান্দা ওই যুব বাড়ির দিকে রওনা দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আর যুবক কান্দে আর কয়, মালি আমি তো তোমাকে চিনছি, তোমার সত্য ধর্মের সন্ধান পেয়েছি, নবীকেও চিনতে পেরেছি গো মালিক, কিন্তু আমি যাকে নিয়ে সংসার করব, আমার বিবি তারও আমি জান্নাতি বানাইতে চাই, সে তো ভুল গাড়িতে উঠে বসা আছে, আল্লাহ আমি তারে বোঝানো মাত্রই সে যেন গাড়ি থেকে নামে, আমার মতো জান্নাতের গাড়িতে যেন উঠতে পারে। এই বইলে যুবক কান্না করে করে বাড়িতে রওনা দেয়। কাগজের মধ্যে আমার আল্লাহর নাম, কাগজের মধ্যে আমার আপনার নবীর নাম, এই কালেমার কাগজ নিয়ে বাড়ির দিকে যায়, চোখ দিয়া দর দর করে যুবকের পানি পড়ে। আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেছে, আল্লাহ পাক কুদরত দেখায় না, দেখায় না, মাঝে মাঝে আল্লাহ দেখায়, টেকে না। বাড়ির কাছে যে ডাক দে, বিবি ও বিবি কই তোমার দাড়ি পাল্লা, কোথায় আমাদের সন্তান, দাড়ি পাল্লা হাজির করা হয়। বিবি দাড়ি পাল্লা হাজির করে সন্তান টেরে কোলে নিয়ে ঘর থেকে বের হয়, যুবকের চোখে পানি, ডাক দিয়ে বলতেছে, বিবি গো কই তোমার দাড়ি পাল্লা, কই এই যে দাড়ি পাল্লা, বসাও এক পাল্লায় আমাদের সন্তান। বিবি সাহেব ডাক দিয়ে কয়ে, স্বামী গো কই তোমার কালেমার কাগজ, এত ছোট একটা কালেমার কাগজ পকেট থেকে বের কইরা। যুবক কই এই কাগজের টুকরাটা আমি এক পাল্লায় রাখব। বিবি মুস্কি মুস্কি হাসি আর কয়ে, স্বামী গো তোমার মাথা বুঝি নষ্ট হয়ে গেল, একটা সাধারণ কাগজের টুকরা এক পাল্লায় থাকবে, আরেক পাল্লায় আমাদের সন্তান, কেমন করে তুমি পাল্লা টান দিতে বলো গো স্বামী। স্বামী তখন চোখের পানি জড়ায় কয়ে, বিবি গো ও বিবি মনে রাইখো, আমি কোনো জ্যানতেন ধর্ম গ্রহণ করি নাই, আমি যেই মালিকের ধর্ম গ্রহণ করেছি, তিনি চাইলে সব সম্ভব হয়ে যায়। আমি কাগজের টুকরা এক পাল্লায় রাখলাম, আরেক পাল্লায় সন্তান বসাও, পাল্লা আমি টান দিব না, আমি রশিদুইরা পাল্লা তুমি নিজেই টান দাও, বিবি সাহেব নিজেই পাল্লা টান দেয়, টান দেয় পাল্লা টান দেয়, যেই মাত্র পাল্লাটা টান দে উপরে উঠেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কালেমার কাগজের পাল্লা মাটিতেই বসা, উপরে উঠে না, আর বাচ্চার পাল্লাটা হালকা হইয়া উপরে উঠে যা। আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ চাইলে পারেনি না, পারে না, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই, কাদিরে কুদরতদারি পর কামাল, কাদিরে কুদরতদারি পর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল,
এজন্য বলতেছি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা পুরস্কারের ওয়াদা করতে যায়। এক নম্বরই তিনি বলেছেন, নির্বেজাল ইমানের মালিক হও, বেজাল্লা ইমান নিয়া কখনো আমি আল্লাহর পুরস্কার পাবা না। এক নম্বর শর্ত হলো ইমান রে নির্বেজাল বানাও, আল্লাহ যা পারে মানুষটা পারে না, নবীও তা পারে না, ওলি আল্লাহও তা পারে না, আব্দুল কাদির জিলানিও তা পারে না, আমার খাজা বাবা দয়াল বাবায়ও আল্লাহর মতো তা পারে না। এমন বিশ্বাস নিয়ে তুমি নামাজ পড়ো, এমন বিশ্বাস নিয়ে তুমি রোজা রাখো, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কারের মালিক পাইবা। দুই নম্বর শর্ত হলো আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন দাকারিন আও উনসা। দুই নম্বর শর্ত আল্লাহ পাক বলেন, এরে বান্দা তুমি যদি খাঁটি মুমিন হও, দুই নম্বর হলো তোমার আমলটারে তুমি আমলে সালেহ বানাও, নেক আমলের অধিকারী হও, শুধুমাত্র আমল নয় নেক আমলের অংশীদার, নেক আমলওয়ালা তুমি হওয়া লাগবে। আমল যদি নেক আমল বানাইতে হয়, প্রতিটা আমল তখনই নেক আমল হয় যখন নবীর তরিকায় করা হয়। নামাজটা আমার তখনই নেক আমল যখন নামাজ আমার নবীর তরিকা মতো আমি আদায় করব, জিকিরটা তখনই নেকামল হবে যখন জিকিরটা নবীর তরিকা মতো করব, রোজা তখনই নেকামল হবে যখন নবীর তরিকা মতো করব। ভাইরা বন্ধুরা মনে রাখবা, ব্যবসাটাও তোমার আমার জীবনের নেকামল। যদি ব্যবসাটাও নবীর তরিকায় করতে পারি, বলুন তো নবীর তরিকায় ব্যবসা করার সিস্টেম কি? নবীর তরিকায় ব্যবসা করার তরিকা হলো ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে। আর একটু জোরে, 1000 টাকা দিয়া কিনছি, কিনছে মাত্র 700 টাকা দিয়া কাস্টমারের কাছে বিক্রি করব, তখন কয় 1000 টাকা দিয়ে কিনছি, কিনছে 700 টাকা দিয়ে 600 টাকা দিয়ে 1000 টাকা বলার কারণে ব্যবসাটা হালাল হলো না হারাম? মিথ্যা বলার কারণে ব্যবসা হারাম, অথচ ব্যবসা করা বহুত বড় সুন্নত। আমার নবী নিজে ব্যবসা করেছেন, সমস্ত নবীগণ ব্যবসা করেছেন, ব্যবসার মধ্যে আল্লাহ পাক 60 ভাগ রিজিক আল্লাহ রেখে দিয়েছে, সুবহানাল্লাহ, 60 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে, এজন্য ব্যবসা করা বহুত বড় সুন্নত। আত্তাজিরু সাদুকুল আমিন, নবী বলেন যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, সততার সাথে যারা ব্যবসা করে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে না, মাপে কম দেয় না, বেজাল জিনিসকে ভালো জিনিস বইলা বিক্রি করে না। মালের ভিতরে যদি কোনো বেজাল থাকে, বেজালটা দেখায় বেছে, এই যে দেখেন আমার মালে এই ত্রুটি আছে, এই দোষ আছে, এজন্য আমার মালের দাম এত, এই কথাটা বইলা যখন আল্লাহর বান্দা ব্যবসাটা করলো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই তরিকায় ব্যবসা করে, আসরের জোহরের আজান হলে পরে আবার মসজিদে চলে যায়, নবী বলেন উম্মতের দল ফজর থেকে জোহর পর্যন্ত তুমি ব্যবসা করলা আমি নবীর সুন্নাহ তরিকায়, আর অক্ত মতো তুমি নামাজ পড়ে নিলা, তোমার এই টাইমটা আল্লাহ পাক খালি রাখে না, খালি রাখে না। একটা লোক মসজিদে বইসা এত সময় জিকির করলে যেই সব হইতো, তুমি ব্যবসা করার দ্বারা আল্লাহ এই পরিমাণ সওয়াব আমল নামায় দান করে, মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, খারাপ জিনিস সে ভালো জিনিস কয়ে বেছে না, ভালোটারে ভালো কয়, খারাপটারে খারাপ কয়, আজান হলে মসজিদে যায়। এই লোক যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো আল্লাহ তার আমল নামায় দান করে। তাহলে ব্যবসায়ীদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, ঠিক কিনা জোরে বলেন, আল্লাহর ওলি হওয়া বড় সহজ। আল্লাহর যেই বান্দা ব্যবসা করা অবস্থায় সে কখনো মিথ্যা বলবে না, নামাজের টাইমে নামাজ পড়বে, কাস্টমার আইসে আজান হয়ে গেছে, এরপরও সে কাস্টমারকে বলতেছে, ভাই রে এখন আমি মাল বেচবো না, এখন আমি মাপবো না, আজান হয়ে গেছে মসজিদের দিকে যাব, শাটারটা বন্ধ করে মসজিদের দিকে রওনা দিয়েছে। অনেক সময় ইবলিস শয়তান আজান হলে পরে আপনার দোকানে কাস্টমার পাঠায় দিবে, ইবলিস নিজেই মানুষের সুরত ধরে আসবে আপনার মসজিদের জামাত তরক করানোর জন্য। ভালো করে ইবলিস জানে একা একা নামাজ পড়লে আপনার সওয়াব কম, জামাতে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব। ইবলিস এই কথাটা জানে, বিদায় মানুষের সুরত ধরে আসবে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি যদি এই কথার উপরে অটল থাকেন, যত কাস্টমার আসুক আজান হলে আমি ব্যবসা করব না,
আপনি চলে যাবেন নামাজে, পুরা টাইম হলো নফল বন্দেগীর সওয়াব, নামাজ পড়ে আসলে পরে আল্লাহ পাক এতটুকু সময়ের ভিতরে যতটুকু ব্যবসা আপনি করতে পারতেন রে আল্লাহর গোলাপ, নামাজ পড়ে আসার পরে আল্লাহ এতটুকু বরকত আল্লাহ দিয়া দিবে। ভাইরা আমার এজন্য বলুন, ব্যবসা আমরা সত্য কথা বইলা করব না মিথ্যা, সত্য কথা বলবো না মিথ্যা। দেখতেছি আমার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে প্রোগ্রাম, তাহলে ব্যবসার ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে নি না নাই? সাবধান, ব্যাংক থেকে লোন নিয়ে কোনো ব্যবসা করা যাবে? আওয়াজ আসতে হইছে, বোঝা যায় সমস্যা আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে সুদের টাকা নিয়ে ব্যবসা করলেন, গোড়াতেই গণ্ডগোল, ঠিক না? পরে যে আপনি কী করবেন এটা হিসাব ছাড়া, পরে যে আপনি কই পর্যন্ত দৌড় দিবেন আপনার ধরাও যাবে না, কারণ গোড়াতেই গণ্ডগোল লাগাই দিয়েছেন। গোড়াতেই আপনি সুদে টাকা আনছেন, ঠিক কি না? সুদে টাকা এনে ব্যবসা করতেছেন, অতএব আপনার কাছে হালাল হারাম বলতে কিছু থাকবে না, মিথ্যা সত্য বলতে আপনি কিছু বুঝবেন না। যা পাইবেন তা ধরবেন, যা পাইবেন তা খাইবেন, খাইতে পারেন খাইতে পারেন। হারাম টাকা দিয়ে আপনি সন্তান লালন পালন করবেন, হারাম টাকা দিয়ে আপনি বিবেরে পালবেন, হারাম টাকা দিয়ে আপনি ঘরের মানুষকে খাওয়াবেন। খাইব সবে, কিন্তু হিসাব লইব আল্লাহ আপনার কাছ থেকে একা, ঠিকই না? ঠিকই না? ভাত রান্না হলো রে যুব, এক ডেক বেত ভাত রান্না হলো, এই ডাকের পুরা ভাত কিন্তু আপনি একা খান না, একা খান না। এই ডাকের ভাতগুলি আপনি খান দুই প্লেট, আপনার স্ত্রী খায় দুই প্লেট, স্বামী আপনার সন্তানে খায় তিন প্লেট, মায় খায়, বাবায় খায়, বোনে খায়, ভাইয়ে খায়, প্রতিবেশী খায়, আত্মীয় স্বজন খায়, সবাই খাইয়া পাতিলের ভাত শেষ করল। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলবি বান্দা, একশো প্লেট ভাতের হিসাব তুই দিবি। তুমি যখন বলবা মালিক আমি তো একশো প্লেট ভাত আমি খাই নাই, আমি তো মাত্র দুই প্লেট ভাত খাইছি, বাকিরা তো ওরা খাইছে, আল্লাহ বলবেন ওদের হিসাব নাই, হিসাব নাই, কারণ তুমি আজ হারাম ঢুকাইছো, এজন্য পুরা পাতিলের ভাতের হিসাব তুমি দিবা। খাইব সবে, হিসাব দিব আমি একা, এটা জানার পরেও যে হারাম ঘরে ঢুকায় সে বুদ্ধিমান না বোকা? আর একটু জোরে কোন, সবাই খাইলো হিসাব দিব আমি একা, সুদের টাকা দিয়া ঘর বানাইলাম, এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রুম, এক রুমের ভিতরে আমি থাকলাম, আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো, মা থাকলো, বাবা থাকলো, ভাই থাকলো, বোন থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব। যারা ছিল এরা ফাউ ফাউ ছিল, এদের কোনো হিসাব নাই, হিসাব দিবে তুমি একা। এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া সাবধান, ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না, সুদে টাকা আইনো না, সুদকোরের কাছে তুমি যাইও না, অল্প হলেও তুমি এর উপরে সবর কর, আল্লাহ বরকত দিয়ে দিবে। বড় ভাই কই চুপ থাক, তুই মাদ্রাসায় গেছো মাত্র, এখনই পণ্ডিতি কইরো না, এখনো কিন্তু বড় হুজুর হও নাই, চুপ কর তুই বেশি কথা বলবি না। ছোট ভাই বলতেছে, ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না, কেউ দিবে না, হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে। বড় ভাই কস কি তুই, আমি কষ্ট করে করে আইনা সবাই রে খাওয়াইলাম, আমার বিপদের সময় কেউ বসে কেউ দাঁড়াবে না, কয় না, ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না, ভাতিজাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আম্মাও দাঁড়াবে না, আমি তো দাঁড়াইমু নাই। বড় ভাই কস কি তুই, মাসের মাস তোরে বেতন দিই আমি, হয় যত বেতনই দেও, বিপদে যখন পড়বা আমি নাই। বড় ভাই কয় কস কি, আমার বউ বলে, বউ না, কয় দূর হর, আমি এত কষ্ট করে ফালতেছি আমার বিপদে দাঁড়াইব না, কয় দুনিয়াতে পরীক্ষা করবা? বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি, কয় দুনিয়াতেই তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায়, কয় কেমনে বুঝবো, কয় তুমি মরা মানুষের বান্দরিয়া বিছানায় পড়ে যাইও, বাকিটা শুধু খালি শুনবা কে কি কয়। আচ্ছা ঠিক আছে, বড় ভাইরে ছোট ভাইয়ে নিয়ে যাইতেছে বট গাছের তলে, যাওয়া মাত্রই বড় ভাই পড়া গেছে, ছোট ভাইয়ে বড় ভাইরে লাশ বানায় বাড়িতে আইনা কান্না শুরু করছে, আব্বা ও ভাবি ও মা কিরে কি হয়েছে, কই ভাইয়া মরা গেছে কেমনে, কয় জানি না জানি না, বট গাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়া গেছে, ও আব্বা গো আব্বা গো, কয়ে ছোট ভাই কান্দতেছে, বড় ভাই মরা গেছে, ভাবি আইসা স্বামীর স্বামীর স্বামীর
লাশের পাশে আইসা বাবি কান্দতেছে, এইভাবে তার বাতি যাওয়ায় কান্দতেছে, সবাই তো কান্দে, বাবাও কান্দে, মায়ও কান্দে। ওই অবস্থায় সে বলতেছে, আব্বা একটু সময় আমাকে দিবানি, কেন কই আমি একটু হুজুরের কাছে যাব, মুফতি সাহেবের কাছে, জিন হুজুরের কাছে যাব, যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসব, আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে, এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে, আমি একটু পানি ফোড়া নিয়ে আসি, একটা ফু নিয়ে আসি। বাবাই কইতা, বাবা তাড়াতাড়ি যা, ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায়, কি আর মাদ্রাসায়, হে তো নিজেই বড় হুজুর, ঘটনা তো হেই ঘটাইছে, কিছু দূর যাইয়াই ফিরো দাইছে, আয়াটা আব্বা ফু পায়া গেছি, মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাইয়া দিছে, এমন এক তাবিজ শিখাইয়া দিছে, এমন এক সুরা শিখাইয়া দিছে, আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব, ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে, জিন্দা, কোনো টেনশন নাই, মুফতি সাহেবে কয়ে দিছে। বাবা কইতে, তাড়াতাড়ি ফু দে, ছোট ভাই কয়, আব্বা ফু দিমু, তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কয়া দিছে হুজুরে, কই কি শর্ত, কই হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে, আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে, মারাও যাইতে পারে, এরপরে যদি ভাইয়ারে ফু দেই ভাইয়া 100% জিন্দা হবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ও আব্বা, আমার ভাইয়া এত কষ্ট করে সংসার চালাইল, রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝা, কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে পালতেছে, ভাইয়ারে জিন্দা করার জন্য বাবা গ, তোমার শরীরে ফুটা আমি দিমুনি, তোমার গায়ে আমি ফুটা দিমুনি, তুমি ফু খাইয়া বাঁচতেও পারো, জীবিতও থাকতে পারো, তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি, মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। ভাইয়ারে বাঁচাইতে আব্বা তোমার গায়ে ফুটা আমি দিমুনি, এমনি বাপে কয় রাখ, হের বউরে ডাক দে, বুঝছেন অবস্থা, কি কয় রাখ, ছোট ভাই আব্বা তুমি যে মরে যাইবা এটা কিন্তু 100% না, সম্ভাবনা আছে, তবে ভাইয়া যে জিতা হইব এটা 100%, আব্বা ভাইয়ার লাগে কি তুমি এই রিক্সটা লইবা না, কয় রাখ রাখ, হের বউরে ডাক দে, আমি রিক্সে যেতে রাজি না, বাপে কি কয় আমি রিক্সে যেতে রাজি না, বউরে ডাক দে, হে কানে কানে ভাই মরানা জিতা, জোরে কন না মরানা জিতা, বাপে যে কইছে আমি রিক্স লইতে রাজি না এই কথা ভাইয়া শুনছে নি, হ্যাঁ কানে কানে গিয়া কয় ভাইয়া শূন্য, খালি শুন ভাই তুমি, আর হেও আস্তে আস্তে কয় তুই দেখিস ফাঁকে দেনি কেউ আবার গরম পানি ডালে, কয় না না এই এই চিন্তা কইর না তুমি, আমি আসি, কইতে খেয়াল রাখে আমি সব শুনতেছি, বাবি ডাক দিছি, ও বাবি ভাইয়া ভালো হইব, মুফতি সাহেব হুজুর একটা ফু শিখায় দিছে, যদি ফুটা দেই পাইয়া সরাসরি ভালো হয়ে যাবে, জিতা হয়ে যাবে, আর মরা থাকবে না, কিন্তু বাবি গ একটা শর্ত আছে গো বাবি, এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে, জীবিত মানুষ ফুটা খাইয়া মরাও মরতেও পারে, জীবিতও থাকতে পারে, তবে মরবার সম্ভাবনা কম, জীবিত থাকার সম্ভাবনাই বেশি, আব্বারে বলছিলাম ভাইয়ারে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি, বাবা রাজি হয় নাই, তোমাকে ডাক দিতে বলছে, ও বাবি কত আদর করলো আমার ভাইয়ে গো, ঈদে ঈদে তোমারে শাড়ি কিনা দিল, যখন যা চাইছো তোমারে তা কিনা দেয়, কত স্বর্ণ কত অলঙ্কার কত কিছু করলো, যা আবদার রাখছো সব ভাইয়া তোমারে কিনা দিছে গো বাবি, এই ভাইয়ার জন্য তুমি কি একটু রিক্স লইবানি, তোমার গায়ে আমি একটা ফু দিমুনি, তুমি যে মরবা এটা শিওর না, জীবিত থাকাটার বেসম্ভাবনাই বেশি, যেই মাত্র ভাবিনি কইছে ভাবি তোমার গায়ে ফু দিমুনি, এমনি ভাবি কয় রাখ, যেখানে আসো তেখানেই থাক, যে মরছে হে ওই মরুক, বুঝছেন অবস্থা, আর মরা বেটায় মনে মনে কয় খারা আমি জিতা হইয়া লই, আমি জিতা হইয়া লই, মরা বেটা ওই মরুক বুঝাই মো, খানে খানে গিয়া কয় ভাই এখন শুনি, কয় শুনছি সব, ভাতিজা মেট্রিক পরীক্ষার সময় মোটর সাইকেল চাইছো, ভাই মোটর সাইকেল কিনা দিছে, আয়ে পাশ করলে তোমাকে প্রাইভেট কার কিনা দিবে শর্ত লাগাইছে, কত কিছু তোমারে দিছে, মোবাইল চাইছো মোবাইল, টাচ মোবাইল চাইছো টাচ মোবাইল, মোটর সাইকেল চাইছো মোটর সাইকেল, কত কিছু তোমার আব্বাই তোমারে দিছে রে ভাতিজা, এই বাবার জন্য তুমি একটু রিক্স লইবানি, তোমার মায় তো রিক্স লয় না, তোমার দাদা লয় না,
তুমি একটু রিক্স লইবা নি, এত কষ্ট করে এত কষ্ট করে হালাল হারাম কোনো কিছু না না বিচার কইরা তোমাদেরকে পালতেছে দিতেছে খাওয়াইতেছে। বাতি যায় তখন কয় চাষা যেখানে আসো সেখানেই তুমি থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। নাও চাষারই আব্বা ডাকে। এই মরা বেটা হঠাৎ করিয়া জিন্দা হইয়া দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়ে ওই বড় হুজুর ডেকে, হুজুর মাপ চাই হুজুর, তওবা করান, জীবনে আর সুদের টাকা ঘরে ঢুকাইতাম আমার টের, আমি আমার বুঝ হয়ে গেছে, বুঝ হয়ে গেছে কার জন্য আমি কি করতেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যদি ইমানের সাথে নেক আমল করো, এক নম্বর পুরস্কার হলো হায়াতান তাইয়্যিবা। পুরস্কারগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন দুনিয়ার হায়াতের জীবনে আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার রিজিকের ভিতরে আমি বরকত দিয়ে দিব, সুদের কাছে যাইবা না, মিথ্যা কথা বইলা ব্যবসা করবা না, কম রুজি হবে, ইনকাম তোমার কম হবে, লাভ তোমার কম হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব। কেমন বরকত একটা ঘটনা শুনেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধ, মদিনার চতুর্দিকে খাল খনন হইতেছে, আমার নবী নিজেও খাল খননের মধ্যে মগ্ন, 1500 সাহাবায়ে কেরাম নবীর সাথে মদিনার খাল খনন করেন। ওই অবস্থায় হযরত জাবের নবীজির পাশে আয়েশা দেখেন নবীজির পেট পিটে লাইগা গেছে, পাথর বেঁধে রাখছেন নবীজি, সোজা হইয়া আমার আপনার নবী দাঁড়াইতে পারেন না, আল্লাহর নবী সোজা হইয়া দাঁড়াইতে পারেন না। পেটের খোদায় জাবের জিজ্ঞেস করেন নবী গো, ওগো নবী সোজা হইয়া দাঁড়ান না কেন? নবী বলেন জাবের আজ 3 দিন হয়ে যায় নবীর পেটে কিছু নাই, আমি খুদার তো পেটে পাথর বেঁধে রেখেছি রে জাবের, এজন্য আমি সোজা হইয়া দাঁড়াই না, সোজা হইয়া দাঁড়াইলে পাথরটা খুলে পড়ে যায়। জাবের এক দৌড়ে বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে বলতেছেন বিবি ও বিবি ঘরে কিছু আসেনি, আমার নবী রহমতের নবী পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, আমার ঘরে যদি খানা থাকে গো বিবি, আর নবীর পেটে যদি পাথর থাকে জবাব দিতে পারবো না, মালিকের দরবারে জবাব দিতে পারবো না। যেই নবী রহমতের নবী, যেই নবীর উসিলায় আল্লাহ পাক তোমারে আমারে খাওয়াইতেছে, এই নবী যদি না খায়া থাকে আর তুমি আমি খাই জবাব দিতে পারবো না। বিবি গো বলো না ঘরে কিছু আসেনি, বিবি তখনই ডাক দেয়া কয় স্বামী গ অল্প কিছু রুটি আর অল্প কিছু গোস্ত আছে, 4-5 জন মানুষ খাইতে পারবে, তুমি আল্লাহর নবীকে যা দাওয়াত দাও, দুপুর বেলা নবী যেন আমাদের বাড়িতে দাওয়াত রাখেন। জাবের দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন, জায়া নবীকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। দিনের নবী মায়ার নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না, আমার নবী দরদি নবী, উম্মতের দরদি নবী। হঠাৎ করে নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা নবী এলান দেওয়া শুরু করলেন, সাহাবীরা রে যে যেখানে কাজের ভিতরে মগ্ন আর তোমরা সামনে কাজ বাড়াও না, একটা এলান আমার শোনো, তোমাদের ভাই যাবে আজ দুপুর বেলা তোমাদেরকে দাওয়াত করেছি, অথচ জাবির দাওয়াত দিছেন নবীকে একা, আর সাহাবি সংখ্যা হলো 1500, খানা আছে মাত্র 4-5 জনের খানা, নবী দাওয়াত দিয়া দিছেন 1500। জাবির চোখগুলা বড় বড় হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, স্বাভাবিকভাবেই তো টেনশনে পড়ার কথা, আমি দাওয়াত খাওয়াবো 4-5 জন, যদি খবর পাই আসতেছে 1000 তাহলে দাওয়াত বাড়িওয়ালার অবস্থা কি হবে? বাড়িওয়ালার অবস্থা হবে বাড়ি থেকে বাইকা চলে যাওয়া, ঠিক না? বাড়ি থেকে বাইকা চলে যাওয়া, ঘরে তালা দিয়ে চলে যাবে, আমি খাওয়াবো 4-5 জন, আইতেছে 1000, এখন কি করব? আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলেন 1500। জাবের চোখগুলা বড় বড় হয়ে গেল, দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন, আয়েশা বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি গ
ও বিবি সর্বনাশ হয়ে গেছে গো বিবি, তুমি তো আমাকে বলেছিল নবীকে দাওয়াত দিতাম, আমি তো দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ার নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে আসতে পারেন না। নবীজির সাহাবি ছিলেন নবীর সাথে দেড় হাজার, নবী তো দেড় হাজার সাহাবির দাওয়াত দিয়া দিছি। ও বিবি এখন বলো কি করি, এখন বলো কি করি, হাই 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 কত বড় পেরেশানি। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনি কি পরিমাণ বুদ্ধিমতী নারী ছিলেন, দেখেন কি পরিমাণ ইয়াকিন ছিল তাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি। বিবি সাহেব বলতেছে, স্বামী গো, ও স্বামী টেনশন করো কেন, টেনশন করো কেন, একটা কথার জবাব দাও, নবীকে দাওয়াত দিয়েছে কে? হযরত জাবের বলেন, নবীকে দাওয়াত তো আমি দিয়েছি। বিবি সাহেব বলতেছে, তো 1400 আর 1500 সাহাবিদেরকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন, 1500 সাহাবিকে আমি দেই নাই, দাওয়াত দিয়েছেন মায়ার নবী। এমনি জাবেরের বিবি বলে, তাহলে আল্লাহর কসম কোনো টেনশন আমাদের নাই, নবী যদি নিজের জবানে 1500কে দাওয়াত দিয়া থাকেন, তুমি না দিয়া থাকো, তাহলে আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে, এটা আল্লাহ ভালো বুঝবে। কারণ আশিক আর মাশুকের এখানে খেলা শুরু হয়েছে। নবী হলেন আশিক, আল্লাহ হলেন মাশুক, আশিক বলে ফেলছে, এখন আশিকের কথার দাম মাশুক কেমনে রাখবে সেটা তিনি বুঝবে, তোমার আমার টেনশন নাই। সুবহানাল্লাহ, যেরকম কত সুন্দর জবাব, কত সুন্দর বুদ্ধি। মহিলাদেরও বুদ্ধি আছে, আপনাদের ঘরে যে বিবি সাহেব, বিবি সাহেবেরও বুদ্ধি আছে। আপনি যদি মনে করেন যে আপনার ম্যাডামের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এটা ঠিক হবে না। নবী বলেন, ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করে করো, এটা নবীর সুন্নত। ঘরের কাজ যদি স্ত্রীর সাথে পরামর্শ করা হয়, আল্লাহ পাক এই কাজের মধ্যে বরকত দেয় এবং বিবি সাহেবের মনটা খুশি হয় যে আমার স্বামী দুই একটা কথা আমাকে জিজ্ঞেস করে, আমার সাথে পরামর্শ করে, সিদ্ধান্ত নেবেন আপনি যা করবেন আপনি, কিন্তু পরামর্শ নেবেন স্ত্রীর কাছ থেকে। পরামর্শ মাঝে মাঝে স্ত্রী ভালো পরামর্শও দিবে, যদি ভালো পরামর্শ দেয় এই পরামর্শ মোতাবেক কাজ করবেন, যদি বুঝেন না তার পরামর্শ মতো কাজ করতে পারবেন না, আপনি ভিন্নভাবে কাজ করবেন, করেন তাও অসুবিধা নাই, কিন্তু পরামর্শ তার একটা মত নেওয়ার কারণে আল্লাহ আপনার এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। যদিও এই কাজে সফলতা কম ছিল, আল্লাহ স্ত্রীর পরামর্শ নেওয়ার খাতিরে এই কাজে আল্লাহ পাক আপনার এই কাজের মধ্যে সফলতা দিয়া দিবে। এটা স্ত্রীর সাথে পরামর্শ করার গুণ। আর হাজিরিন, আর বলি কেমনে বলি, আমাদের দেশে মহিলাদের বুদ্ধি নাই, বুদ্ধি না থাকলে দেশ চালায় কে, পুরুষ না মহিলা? আপনাদের এলাকা তো নাকি? আমরা যখন সৌদি গেলাম, তো আমি আল্লাহ পাকের অশেষ দয়া 10, 11, 12 তিনবার গেলাম, তো একজন আমারে জিজ্ঞেস করে, সৌদির এক শায়েখ, সে আমাকে আরবিতে বলতেছে, এই বাড়ি কোথায়? তো ওদের তো ভাষা এইরকম, এটা তো আপনারা বুঝবেন না, আরবিতে ভাষাটাই, আরবিতে আপনিও নাই তুমিও নাই, সব আন্তা, সব এক ক্যাটাগরি, বাড়ি কোথায়? আমি বললাম, বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ আমারে কয় কি শুনবেন, কয় তোমাদের বাংলাদেশে পুরুষ মানুষ আসেনি? আমি মনে মনে কই, মা এই বেজুতির বেজুতি এবার আমার থেকে। আমি বললাম, আমারে কি তোমার বেটি মনে হয়, আমারে মহিলা মনে হয়, আমি যে পুরুষ দেখো না? হয় না, এই জন্য বলি না, এই যে বলতেছি এই জন্য যে তোমাদের পুরুষ কই, মহিলা একজন নামে আরেকজন উঠে, পুরুষ মানুষ কোথায়? প্রশ্ন এটা থাকেনি না? থাকে না, আমরা বলি না, আমরা আমরা মন্দ বলবো না, আমরা খারাপও বলবো না, তবে এটা এটুকু বলি যে মহিলাদের বুদ্ধি আছে, দেশও চালাইতেছে আমাদের মহিলায়, আপনার ঘরের ম্যাডাম তার একটু মূল্যায়ন করবেন, তার একটু দাম দিবেন, তার একটু আদর করবেন, তার একটু কদর করবেন, এটা আমার নবীর বহুত বড় সুন্দর। ও আ রিফু হুন্না বিল মারুফ, নবী বলেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, স্ত্রীদেরকে মায়ার সুরে ডাক দিও, স্ত্রীদেরকে মায়া করো, মাঝে মাঝে ঘরের কাজ সব কাজে পরামর্শ নিও, তার পরামর্শ ভালো লাগলে পরামর্শ মতো কাজ করো, সে তার অন্তরটা শান্তি পাবে, দোয়া করবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমার একটা ভালো জায়গায় বিয়ে দিছে, আমার স্বামী আমাকে মায়া করে, ঘরের কাজ করবে আমার সাথে পরামর্শ করে। আর যদি আপনি ঘরের কাজ সব একা একা করেন, স্ত্রীকে কিছুই না বলেন, সে কষ্ট পায়, হায় রে আমারে কোথায় আব্বা আম্মা বিয়ে দিল, আমার ডিউটি শুধু পাক করে, বড় করে উঠতেই দেয় না, আমারে ঘরের সদস্যই মনে করে না, আমারে ঘরের সদস্যই মনে করে না, আপনি স্বামীর কোনো আচরণে স্ত্রী যদি কষ্ট পায় আর এক ফোঁটা চোখের পানি তার মাটিতে পড়ে, এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, এবং এই মামলা বড় জটিল মামলা, হাশরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যায়। স্ত্রীর চুকের পানির ফুটার মামলা, স্ত্রী যদি বলে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, ঘরে আমার পক্ষে কেউ ছিল না, আল্লাহ আমার উপরে জুলুম হতো, আমার উপরে নির্যাতন হতো, মানসিক টর্চার, শারীরিক টর্চার আমার উপরে হতো, এই মামলা যেই স্বামীর উপরে থাকবে সে আল্লাহর আদালতে মাপ পাবে। এজন্য আল্লাহর দোহায়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন স্ত্রী কেমন বুদ্ধিমতী নারী, তিনি বলেন, টেনশন নাই, যাও আল্লাহর নবীকে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ,
হযরত জাবের আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবীরা কোথায় গো নবী? চলুন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। জাবের নবীজির পাশে আসেন না, একটু দূরে দূরে যাক থাকতেছেন। টেনশন টেনশন হবেই তো টেনশন, কারণ টেনশন করার বিষয়। যদিও তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সামনের সময়টা কেমন হয় রে, কেমন হয়? দাওয়াত খাওয়াইতে বসাইলে পর খানা থাকবে কি না, নবী খানা পাবে কি পাবে না, আমি নবীকে আগে খাওয়াবো নাকি পরে খাওয়াবো, আমি যদিও আগে খাওয়াইতে চাই, আমার নবী আগে খাবে কি খাবে না? যদি সাহাবিরা আগে খায় নবী তো খানা পাবে না। জাবিরের বহুত বড় টেনশন মাথার মধ্যে কাজ করতেছি। ওই অবস্থায় নবী তাকে দেখেন, জাবের টেনশনে তার চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে। নবী ডাক দিয়া বলেন, জাবির আমি নবীর কাছে আসো। নবী ডাক দিয়া কাছে আনলেন, আইনেই নবী কানে কানে ডাক দিয়া বলেন, জাবির রে টেনশন করো না, আমার আল্লাহ জানায় দিছে আজ তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ বহু রকমের বরকত দিয়া দিবে। এ যাবে আমি নবী নিজের থেকে কিছু বলি না রে, আমি তো আমার আল্লাহর কাছ থেকে ইশারা পাওয়া বলছি। যদিও তোমাদের খানা কম, কিন্তু এই কম খানার ভিতরে আল্লাহ পাক অনেক অনেক বেশি বরকত দিয়া দিবে, টেনশন করো না। জাবেরের মনটা খুশি হয়ে গেল। আল্লাহ নবীকে নিয়ে জাবের নাতনিদের বাড়িতে হাজির হয়ে গেলেন। মায়ার নবী তখন ডাক দিয়া বলেন, জাবির কই তোমার রুটির পাতিল, গোশতের পাতিল আমি নবীর কাছে আনো। জাবের যখন গোশতের পাতিল নবীন রুটির পাতিল নবীর কাছে আনলেন, নবীজি তখন গোশতের পাতিলের ডাকনা সরাইয়া রুটির পাতিলের ডাকনা সরাইয়া মুখের একটু পবিত্র লোভ লাগাইয়া দিলেন, আর ডাকনাটা নবী নিজের হাতেই লাগাইয়া দিলেন। এরপরে নবী ডাক দিয়া বলেন, জাবের অ জাবের শুধু রুটি নিবা আর নিবা, গোস্ত শুধু নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া তুমি দেখবা না কি পরিমাণ রুটি আর গোস্ত এখনো বাকি আছে, একবারও তুমি ডাকনা উঠাইবা না, উঠাইবা না রে জাবের, শুধু তুমি নিবা দেখবা না। এই বইলা জাবের যেই মাত্র নবীকে বললেন, নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান, আপনি একটু বসেন গো নবী, আপনি প্রথম চান্সে বসে যান, কারণ আমি আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য আয়োজন করেছি। অগো নবীজি আপনি আগে বসুন। কিন্তু মায়ের নবী বলে, যাবে আমাকে নিয়ে তুমি টেনশন করো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, তোমার বাড়ির মেহমান হলো আমার 1500 সাহাবি, আমি হলাম আজকে মেজবান, আমি হলাম তোমার মতো বাড়িওয়ালা, আমি খানা খাওয়াবো আর আমার সাহাবিরা খানা খাবে, সবাই খাওয়ার পর যা থাকবে তুমি আর আমি খাব। এতে করে জাবের টেনশন কমলো না আরো বাড়লো, কমলো না বাড়লো আরো বাড়লো। হায় রে নবী কি বলে, মাত্র চারজনের খানা, খানা খাইবে 1500, 1500 সাহাবিরা খানা খাওয়ার পরে যা থাকবে, এরপরে নবী নাকি খানা খাবে, হায় খানা থাকবে কি থাকবে না টেনশন। এই অবস্থায় নবীজি বলেন, যাবে আমার 500 সাহাবিরে তুমি বসায় দাও। 500 সাহাবিরে বসায় দেওয়া হলো। আল্লাহর নবী তিনি মাসকাট নিয়ে হাঁটেন, আর নবী বলেন, জাবের এই জায়গায় আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো গোশত দাও, আরো রুটি দাও। এইভাবে নবীজি একজন একজন করে দেখেন, আর জাবেরকে বলেন দেওয়ার জন্য। জাবের তিনি দিতেছেন দিতেছেন, আর নবী দেখতেছেন। এ ভাইয়েরা দেখতে 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 1500 সাহাবির খানা শেষ হয়ে গেল। 1500 সাহাবি তিনবারে 500 500 কইরা বসানো হলো, একবারও আমার নবী বসেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ, নবী প্রতিবার ডাক দিয়া বলেন, যাবে সব শেষে আমি খানা খাবো, যা থাকবে তুমি আর আমি খাবো, তুমি আর আমি খাবো, তুমি ডাকনা উঠেও না, শুধু খানা নিতে থাকবা, খানা নিতে থাকবা, নিতে থাকবা। ভাইয়েরা বন্ধুরা, 1500 সাহাবি খানা খাওয়ার পর জাবের টেনশনে পড়ে গেলেন, হায় রে এখন তো আমি আর নবী বাকি, জানি না পাতিলের মধ্যে গোশত আসেনি না নাই, যদি পাতিলের মধ্যে গোশত না থাকে
আমার নবীর জন্য আমার যে কোনো মূল্যে খানা পাকাইতে হবে। হায় রে জানি না আসেনি না নাই। জাবের মনের মধ্যে আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, দৌড় দিলেন পাতিলের দিকে দেখার জন্য, গোশতের পাতিলের দিকে দৌড়। নবীজি টের পাইলেন জাবের দৌড়াইতেছে, পাতিলে গোশত আসে নি না নাই দেখার জন্য। নবী ডাক দেয়া কই, জাবের খবরদার ঢাকনা উঠাইও না। কিন্তু জাবের আর বাধা মানলেন না, তিনি যাইয়া ঢাকনাটা উঠে ফেললেন। ডাকনা উঠা জাবের দেখেন শুরুতে যেই পরিমাণ গোশত ছিল ওই পরিমাণ গোশত এখনো আছে, এক জাররা পরিমাণ কমে না, গোশত কমে নাই, রুটিও কমে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, জাবের তুমি কি ভুল করছো রে, তুমি যদি ডাকনা না উঠাইতা তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ দিছিল, মদিনার সমস্ত মানুষে যদি আজ তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো তবুও তোমার খানার বরকত কমত না। কিসের আর দেড় হাজার আর দুই হাজার, হাজার হাজার মানুষ যদি আজ খাইত বরকত কমত না। এজন্য বলি বরকত এটা সংজ্ঞা দেয়া বুঝাইবার বিষয় না, এটা ধৈরা দেখাইবার বিষয় না, এটা বুঝতে হয় আমার ঘরের ভিতরে বরকত আসবে। এক লোক পঞ্চাশ হাজার টাকা মাসে কামাই করে, এরপরে ঘরে বরকত নাই, মাস শেষে দেখা যায় ঋণ থাকে। আরেকজন ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদ, পাঁচ হাজার টাকা বেতন, এরপরও আলহামদুলিল্লাহ মাস শেষে কোনো ঋণ নাই। আসেনি না নাই জোরে কোন আসেনি না নাই। সমাজের ভিতরে যে মানুষটা হালাল তরিকায় ব্যবসা করবে, ব্যবসার মধ্যে ভেজাল করবে না, আজান হলে মসজিদে যাবে, এরপরে মা বাবার সাথে ভালো আচরণ করবে, আলেমুল আমাকে শ্রদ্ধা করবে, আর ওজনে সঠিক ওজন দিবে, সুদের ধারে কাছে যাবে না, সুদখোরের সাথে কোনো সম্পর্কও রাখবে না, এই লোকটা মাস শেষে দেখা যাইতে পারে তার তার লাভ কম হয়েছে, কিন্তু আল্লাহ পাক এই অল্প লাভের মধ্যে এমন বরকত দিবে যে বরকত লক্ষ টাকা লাভ কইরাও কেউ পাবে না। বুঝে আসছে ভাই? আহা, সমাজে এমন বহু চিত্র আছে, আমরা দেখি লাখ টাকার উপরে মাসে বেতন পায়, ফ্যাক্টরি মালিক করে, চাকরি করে, কিন্তু মাস শেষে দেখা যায় মুদির দোকানে দশ হাজার ঋণ পড়ে রয়েছে, হ্যাঁ মাছের দোকানে পাঁচ হাজার ঋণ, এমনকি সেলুনওয়ালায়ও তার কাছে টাকা পায়। আসেনি না নাই। মা চুলটা কাটতে চুলের টাকাটা দেয় না সেলুনওয়ালারে, মাস শেষে বেতন পায় এক লাখ, সার দিকে মানুষে খালি কয় টাকা পায়। আরেকজন মানুষ সামান্য একটা ব্যবসা করে, একটা মুদির দোকান, সামান্য একটা টং, সামান্য একটা পানের দোকানদারি করে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করে ব্যবসা করে, আল্লাহরে ডরায় ব্যবসা করে, আল্লাহর ভয় অন্তরে রেখে ব্যবসা করে, দেখা যায় তার কাছে কেউ কোনো টাকাও পায় না, ঋণের জন্য তার বাড়িতে লোকও আসে আসেনি না নাই। হ্যাঁ ভাইয়েরা, মা এজন্য ব্যবসায়ী ভাইয়েরা এত সুন্দর উদ্যোগ আপনারা নিছেন, আল্লাহর দোহাই ব্যবসা বহুত পুরো নবীর সুন্নত, বহুত বড় সুন্নত। ষাট ভাগ রিজিক নবী বলেন আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে, আর চল্লিশ ভাগ, আর চল্লিশ ভাগ রিজিক আল্লাহ বাইটে দিছে চাকুরিজীবীর এবং ফল ফসল ফসলাদি ক্ষেত খামারের মধ্যে, আর চাকরি বাকরির মধ্যে চল্লিশ ভাগ, আর ষাট ভাগ রিজিকই আল্লাহ পাক ব্যবসার মধ্যে দিয়ে দিছে। কোন ব্যবসায়? যে ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে, সত্য কথা বলবে, মাপে কম দিবে না, আজান হলে আজানের গুরুত্ব বুঝবে, মা বাবাকে ভালো আচরণ করবে, বাপ মার সাথে ভালো আচরণ করবে। হযরত মূসা আলাইহিস সালামের জমানার একটা ছোট্ট ঘটনা বলে শেষ দিচ্ছি। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? পিছনে ভাইরা অসুবিধা হইতেছে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বন্ধু হবে কে? আল্লাহ কয় বাজারে যাও গিয়া দেখো গোশত বেছে কষাই, এই কষাই হলো জান্নাতে তোমার বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তিন হাজার বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন, সেই মূসা নবী কয় আল্লাহ জান্নাতে বন্ধুকে হবে, সাথীকে হবে, আল্লাহ বলে বাজারের কষাই। মূসা নবী রওনা দিয়া দিছেন ওই কষাইকে দেখার জন্য, সুরত নবীর সুরত চিনে না মূসা নবীর, সে কোনোদিন দেখে নাই। মূসা নবী আল্লাহর কাছ থেকে ঠিকানা লয়ে এলিছে, আল্লাহ কোন বাজারের কোন কষাই, অমুক বাজার অমুক কষাই, তিনি চলে আসছেন কষাইয়ের কাছে, সাধারণ মানুষের বেশ ধরে বলতেছেন, ভাইয়া আজ আমি আপনার বাড়ি মেহমান হতে চাই, আমাকে নেবেন? কয় ঠিক আছে, অসুবিধা নেই, চলেন, এটা তো আমার খুশনসিব। কারো বাড়িতে যদি মেহমান যায় তাহলে মনে রাখবেন, মূসা নবী একদিন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যদি কারো উপরে খুশি হও তখন তুমি তার উপরে যে খুশি এটার আলামত কি? আল্লাহ বলে তার বাড়িতে আমি মেহমান পাঠাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কারো উপরে খুশি এর আলামত কি, এর লক্ষণ কি? আল্লাহ বলে
আমি তার বাড়িতে মেহমান পাঠাই, যার বাড়িতে মেহমান পাঠাই বুঝবা আমি আল্লাহ তারে ভালোবাসি, আমি তার উপরে খুশি, জ্যানতেন কথা নয় মেহমানদারি করা। এই জন্য মেহমান আসলে মন খারাপ করবেন না, মেহমান বরকত লয়ে আসে, রহমত লয়ে আসে, মেহমানের কদর করা। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইয়ুকরিম দাইফা, নবী বলেন তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, তুমি যদি আরো বেশি রিজিক চাও মেহমানের কদর করো, বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। আর আমরা মেহমান আসলে পরে মাঝে মাঝে মন খারাপ করি, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ গরিবের বাড়িতে মেহমান গেলে পরে গরিব কষ্ট পায় না, গরিব খুশি হয়। গরিবের বাড়ি ধনী লোক গেলে পরে গরিব খুব খুশি হয়, কিন্তু গরিব ধনীর বাড়িতে গরিব গেলে ধনী মন খারাপ করে। কথাটা মনে হয় ঠিক বললাম না, নাকি ঠিক? ঠিক। গরিবের বাড়িতে ধনী লোক গেলে গরিব খুব খুশি হয়, হাতির পা পড়ছে, কি খুশি, কি খাওয়াইব কি না। কিন্তু এই গরিব লোকটাই যদি ওই ধনী লোকের বাড়িতে যায় সে মন খারাপ করে। মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মুসা আমার যে বান্দার উপরে আমি আল্লাহ খুশি, এর আলামত হলো আমি তার বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী বলেন আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, কসাই বলে আসেন হুজুর, আসেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন, যে মুসা নবী দেখতে পেলেন লোকটা এই যে গোশত, কিছু গোশত নিয়ে পাকাইলো, পাকাইয়া গোশতটা সে একটা প্লেটের মধ্যে লইয়া ঝুপড়ির ভিতরে পালঙ্গের মধ্যে একটা বৃদ্ধা মহিলা শুয়ে রইছে, তারে উঠাইয়া কোলের মধ্যে বসাইয়া গোশতের ঝোলটা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। একটা মা তার সন্তানকে, একটা মা তার সন্তানকে যেইভাবে কোলে বসায় বসায় শিশুকালে খাওয়ায়, এইভাবেই কষাই মানুষটা। এই বৃদ্ধা মহিলা তার মা এই মাটারে কুলে বসাইয়া শিশু বাচ্চার মতো খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন মহিলাকে চিনেন না, আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, ভাই এই মহিলা কে, কি তার পরিচয়? আর বীরবীর করে কি যেন বলল, কি বলল? লোকটায় কয়, ভাই আপনাকে চিনি না, আপনি আমার বাড়ির মুসাফির মেহমান, ইনি আমার মা, অনেকদিন যাবত আমার মা বিছানায়, আমি বাজার থেকে আইসা, এই গোশত আমি পাকাই, পাকাইয়া আমার বাচ্চা গুলিরে আগে খাওয়াই না, আমি ওই খানাটা সবার আগে আমার মারে আমি খাওয়াই, বাচ্চাগুলি খোদার যন্ত্রণায় যদি ছটফট করে তবুও বাচ্চাদেরকে আগে দেই না, সবার আগে আমি আমার মারে খাওয়াই, মারে খাওয়ানোর পর যেই খানাটা থাকে সেটা আমি আমার বাচ্চাদেরকে দেই। বুঝলাম তো, কিন্তু ইনি কি দোয়া করলেন? কয়, আমার মা প্রতিদিন খানা খাওয়ানোর সময় দুইটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে দুনিয়াতে তুমি রিজিকের ভিতরে বরকত দিও, আর একটা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। ভাই মুসাফির, আমার মার দুটা দোয়ার একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি দিন দিন আমার ব্যবসার ভিতরে বরকত পাইতেছি, যখন সুবহানাল্লাহ আমি ব্যবসা করি কিন্তু মার সেবা বাবার সেবা করি, আমার মারে কষ্ট দেই না, বাবারে কষ্ট দেই না, মা অন্তর থেকে দোয়া করে, বাবা অন্তর থেকে দোয়া করে, এজন্য ব্যবসার ভিতরে আল্লাহ দিন বদিন আমার তরক্কি উন্নতি দান করেছে। আর একটা দোয়া, মা তোমার কবুল হলো কিনা আমি জানি না, জান্নাতে মুসা নবীর সাথে আমার বন্ধুত্ব হবে কিনা আমি জানি না। এইবার মুসা নবী চুগের পানিটা সাইরা কয়, ভাই রে, এ ভাই আমার পরিচয়টা তুমি জেনে নাও, আমি কোনো অচেনা অচেনা মুসাফির নই, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। তোমার আম্মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। দুইটা দোয়ার প্রথম দোয়া তো কবুল হয়েছে তুমি দেখছো, দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি আল্লাহকে জানতে চাইছিলাম, মালিক জান্নাতে বন্ধু কে হবে, আল্লাহ তোমার কথা বইলা দিছে, অতএব তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল, জান্নাতে তুমি আমার বন্ধু হবে। এজন্য বলি যুবক, ব্যবসা বাণিজ্য কর, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, আল্লাহ ব্যবসার মধ্যে দিন দিন উন্নতি দান করবে, কারণ বাপ মা হলো পাওয়ার হাউস, বাপ মার দোয়া যদি অন্তরে থাকে সন্তানের দুনিয়ার জিন্দিগি আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেয়।
দিন বদিন আল্লাহ তারে আগায় নেয়। আর দুনিয়াতে যদি বাপ মার বদ্ধ থাকে রে যুবক, যত উন্নতি তুমি দেখো কিন্তু তুমি দেখতেছো আগাও মূলত তুমি পিছাও, তুমি দেখতেছো তুমি আগাও আর আল্লাহ দেখে তুমি পিছাও, লেখাপড়ার উন্নতি পাবা না। যদি মার দোয়া না থাকে, বাবার দোয়া না থাকে, বাইজিদ বুস্তামে ছোট্ট বালক মায় পানি চাইছে, পানি লইয়া আসতে আসতে মা ঘুমায় গেছে, শেষ রাত পর্যন্ত মার মাতার পাশে ছোট্ট বালক বাইজিদ মাতার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ানো, সারা রাত পড়তেছে বাইজিদ কালকে পরীক্ষা, কিন্তু পড়ালেখা বাদ দিয়ে মার মাতার পাশে গ্লাসে পানি নিয়ে বাইজিদ দাঁড়ানো, শেষ সাথে মার ঘুম ভাঙলো, দেখে ছোট্ট বাবু বাইজিদ মাতার পাশে দাঁড়ায় শীতে কাঁপতেছে, মা উইটে কই বাবা তুমি এখানে শীতে দাঁড়ায় কি করো, কাম্মা পানি লইয়া আইতে আইতে তুমি ঘুমায় গেছ, মায় কই বাবা ডাক দিলি না, বাইজিদ কান্দে মা গো ডাক দিলে তোমার ঘুম ভাঙবে তোমার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই, আমি মাতার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় রয়েছি, আমার আম্মার যখন নিজের ইচ্ছায় ঘুম ভাঙবে আবার আমি তারে পানি পান পানি দেব, সাথে সাথে মা টান দিয়ে বুকে জড়ায় হাত দুইটা বাড়ায় দিছে, আল্লাহ আমার এত ছোট বাচ্চা এতটা মায়ের খেয়াল রাখলো, আমি মায়ের এতটা খেয়াল রাখলো, আল্লাহ তোমার দরবারে হাত দুইটা বাড়াইছি, আমার বাইজিদরে দেওয়ার মতো আমি মার হাতে কিছুই নাই, আছে শুধু দুইটা হাত, তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম, জগতের ওলি বানাইলে আমি মা খুশি না, সমস্ত ওলিদের সর্দার বানায় দিও, সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে, খালি ওলি না জগতের সর্দার বানাই দিছে ওলিদের সর্দার। এজন্য যুবক পড়ালেখায় যদি উন্নতি চাও, মার কথা মাইনা চলল, বাবার কথা মাইনা চলল, বাপ মা কোনোদিন তোমার ক্ষতি চায় না খারাপ চায় না, যখন যা কয় রে যুবক তোমার ভালোর জন্য কয়, আজ বুঝবা না বুঝবা একদিন, যেদিন তুমি নিজে বাবা হইবা, নিজে যেদিন সন্তান পাইবা ওই দিন নিজে বুঝবা বাপ মা তোমার জন্য কতটা ভালো চাইছিল। এজন্য বলি আমার ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করেন আমার নবীর সুন্নত তরিকায়, আর ব্যবসা করা অবস্থায় নামাজের যেন কোনো ত্রুটি না হয়, যদি নামাজের জামাতটা তরক হইয়াও যায় অনুরোধ করে বলবো আল্লাহর বান্দা টাইম মতো আবার অজু কইরা তুমি তোমার দোকানের মধ্যেই নামাজটা আদায় করে নেও, যদি তুমি এইভাবে আদায় করো আর এইভাবে মানো পুরা ব্যবসার টাইমটাও আল্লাহ নেক আমলের ভিতরে গণ্য করে, তোমার দুনিয়ার পুরস্কার হলো পবিত্র জীবন, শান্তির জীবন, বরকতের জীবন আল্লাহ তোমাকে দান করবে, আর পরকালের জীবনের পুরস্কার হলো আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। পুরস্কার হলো দুইটা, একটা হলো দুনিয়াত নগদ আর একটা হলো পরকালে, বাকি দুনিয়ার নগদ পুরস্কার হলো আল্লাহ বলে তোমারে বরকতের জীবন আমি দিব, ঘরের শান্তি দিয়ে দিব, বাপ ভাইয়ে বাপ বেটায় শান্তি, বাপ বেটায় দ্বন্দ্ব থাকবে না মহব্বত, ভাইয়ে ভাইয়ে মহব্বত থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে, প্রতিবেশীর সাথে তোমার ভালো সম্পর্ক থাকবে, পাশের দোকানদারের সাথে তোমার ভালো সম্পর্ক আল্লাহ করায় দিবে যদি তুমি ইমানের সাথে নেক আমল করে চলো। আর যদি এটা হলো দুনিয়ার নগদ পুরস্কার, আর পরকালের জীবনে আল্লাহ বলে যা আমল করছো এর চেয়ে ডাবল পুরস্কার আমি দান করবো, যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইমানের সাথে নেক আমল করার ইচ্ছা কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান, নামাজ সাইরা না নামাজ পইরা, পাঁচক্ত নামাজ আজ থেকে আমরা রেগুলার পর্ব জামাতে যাইয়া নিয়ত সবার পাক্কা ইরাদা আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ তুমি দেখতেছো মালিক আমাদের প্রতিটা হাতকে তুমি কবুল করো, আল্লাহ জানি না কার কোন দিন মালাকুল মৌতের সাথে দেখা হয়, আল্লাহ আমরা আজ সবাই পাক্কা ইরাদা করলাম যা ভুল করেছি করেছি মালিক আর করব না, সামনের জীবনটা তোমার মর্জি মতো চলার তৌফিক দান করো, আর একটু জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين در الشريف ري اللهم صل على محمد وعلى آل محمد كما صلى